একটি পাওয়ার হাউসের ভেতরে কি কি থাকে এবং কিভাবে এইবা বিদ্যুৎ পরিষেবা আমাদের দেয়। তো বন্ধুরা, এই সমস্ত কিছু অনেকের হয়তো জানা নেই। তো যাদের জানা নেই তাদের জন্য আজকে আমি এসে উপস্থিত হয়েছি একটি WBACDCL পাওয়ার হাউসের ভেতরে। তো বন্ধুরা, ভেতরটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে কিভাবে পাওয়ার হাউসের বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি পাহাড়ের ঢালে এই পাওয়ার হাউসটির অবস্থান করছে। তো গেটের কাছে আমরা দেখতে পাচ্ছি বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা আছে, কিন্তু গেটটি খোলাই আছে, তাই আমরা কাউকে দেখতে না পেয়ে গেটের ভেতরে এগিয়ে আছি। তো বন্ধুরা, আমরা যাওয়ার পথে এই সাইডটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও এটা আমরা পরবর্তীতে আবারও ভালোভাবে দেখাবো। তো সঙ্গে থাকুন, আমাদের এই ভিডিওটা আজকে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা, আমরা পাওয়ার হাউস অফিসের গেটে চলে এসেছি। এখন পর্যন্ত আমরা কাউকে দেখতে পাচ্ছি না, গেটটা খোলাই আছে। ভেতরে ঢুকি এবং ঢুকে এই সমস্ত পোস্টারগুলো লাগানো দেখতে পাই। সচেতনতামূলক এই পোস্টারগুলো আপনারাও দেখুন। তো বন্ধুরা, এইদিকে একটা গেট দেখতে পাচ্ছি, এই গেটটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং টেবিলে খাতাপত্র পড়ে আছে, কিন্তু এখনও কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই যে একজনকে দেখা যাচ্ছে, অপারেটর এই মেশিনগুলো অপারেট করছে। তো বন্ধুরা, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন কিভাবে এই বড় বড় মেশিনগুলো অপারেট করা হয়। নিশ্চয় বুঝতে পারছেন, এত বড় বড় মেশিন ম্যানুয়ালি অপারেট করা অসম্ভব, তাই এগুলো ফুললি অটোমেটিক মেশিন। এ তো গেল পুরো মেশিন। এবার আমরা মেশিনটার নিচ থেকে ওপর পর্যন্ত আপনাদের দেখিয়ে দিই। এই মেশিনটি আকারে অনেকটা লম্বা, মোটামুটি 7 ফুট মতো, এবং পরপর এই মেশিনগুলো রাখা থাকে এক একটা ফিটারের জন্য। মেশিনটি খোলার পরে ভেতরেরটা ঠিক এই রকম, অনেক তার থাকে এবং তারগুলো এই যে প্রত্যেকটা সুইচের সঙ্গে কানেক্ট থাকে, এটা চালানোর জন্য ডিসি কারেন্টের প্রয়োজন হয়। আমরা আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং আমরা এবার এই অফিসটার প্রত্যেকটা কোণ আপনাদেরকে দেখাচ্ছি যে এই অফিসটা কীভাবে কন্ট্রোল হয়। এই অফিসটা চালানোর জন্য এই দিক থেকে লাইন আসে, এটা হচ্ছে অফিস চালানোর লাইন। এবং আমাদেরকে যে লাইনগুলো আসে সেটা ওই পুরনো বড় মেশিনটা যেটা দেখালাম সেখান থেকে লাইন আসে। আর এটা হচ্ছে ব্যাটারি রুম। এই ব্যাটারি রুম ব্যাটারিগুলো কানেক্ট করে মেশিনে পাওয়ার যায় এবং মেশিনটা পুরোটাই ব্যাটারিতে নিয়ন্ত্রণ হয়। আর এটা হচ্ছে ব্যাটারি চার্জার, যার সাহায্যে ব্যাটারিগুলো চার্জ হয়। এবারে আমরা মেন পাওয়ার হাউসের যে স্ট্রাকচার, সে পাওয়ার হাউসের বিদ্যুৎ যেখান থেকে আসে সেখানে আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা পাহাড়ের গায়ের এই পাওয়ার হাউসে এসেছিলাম, তাই এটা পাহাড়ের উঁচু দিকটাতে অফিস এবং নিচের দিকটাতে এই মেশিনটা যেখানে ট্রান্সফর্মারগুলো বসানো আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অনেকটা বড় এলাকা। তো আমরা একবারে কাছে গিয়ে যে বড় বড় ট্রান্সফর্মারগুলো আছে সেগুলোর কাছে আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা 33/11 ট্রান্সফর্মার, অর্থাৎ 33,000 ভোল্ট এই ট্রান্সফর্মারের ভেতরে ঢোকে এবং 11,000 হয়ে বেরিয়ে আসে। এই ট্রান্সফর্মারটি অনেকটা বড়। আপনারা হয়তো ট্রান্সফর্মারটিতে একটি আওয়াজ লক্ষ্য করছেন। এখন ট্রান্সফর্মারটি রানিং আছে, তাই আমরা একটু দূর থেকে ক্যামেরা করছি। সচেতনভাবে ক্যামেরা করার জন্য একটু দূর থেকেই করা ভালো। বন্ধুরা, এইগুলো দেখছেন প্রত্যেকটি ফিটারের লাইন এখান থেকে ডিস্ট্রিবিউট হয়েছে এবং ম্যানুয়ালি এখানে কিছু অফ অন করার জন্য হ্যান্ডেল থাকে, যেগুলোর সাহায্যে লাইনগুলোকে আলাদা আলাদাভাবে অফ করা হয়। আমরা প্রথমে যে মেশিনটা দেখালাম সেটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন, যেখান থেকে সুইচের মাধ্যমে সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয়। এই যে দেখতে পাচ্ছেন এই দিক থেকে লাইনগুলো এসেছে এবং এখান দিয়ে ঠিক এই যে বিভিন্ন রকমভাবে ডিভাইড হয়ে ওই বড় ট্রান্সফরমারের কাছে পৌঁছে গেছে।
तो बंधुरा आजकेर ब्लगे आमी तोमादेरके WBSEDCL-এর पावर हाउसटी पुरोटाई देखाच्छी। भिडियोटी भालो लागले अवश्यई लाइक करबेन आर एई धरनेर इंटरेस्टिंग भिडियो आरो पेते होले चैनले संगे सबस्क्राइब करे एकटी कमेंट करबेन। ट्रांसफर्मारेर माध्यमे 33,000 ভোল্ট 11,000-এ কনভার্ট হয়ে এই যে আন্ডারগ্রাউন্ড হয়ে যে বড় মেশিনটা আপনাদের দেখালাম সেখানে যায় এবং প্রত্যেকটা ফিডারে এটা ভাগ হয়ে যায়। আর এই যে হ্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এই যে প্রথমেই বলেছিলাম একটা আলাদা আলাদা হ্যান্ডেল বা সুইচ থাকে, এর সাহায্যে এগুলোর অনেক সময় ম্যানুয়ালি কাজ করতে হয় যার কারণে এই হ্যান্ডেলগুলো লাগানো আছে। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। বন্ধুরা পাওয়ার হাউস থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমি যে পাওয়ার হাউসটি দেখালাম এটি একটি দার্জিলিংয়ের পাহাড়ে অবস্থিত পাওয়ার হাউস।